আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। সো রাইট নাও ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ একটা গ্রুপ, এই গ্রুপটা আমাদের। সো দেখেন এখানে গ্রুপে প্রচুর পরিমাণ লোকজন আপনার পোস্ট করে থাকে এবং যেটা হয় সবগুলোকে আমরা হয়তো অ্যাড করার সময় পাই না। সো যেটা হচ্ছে এখানে দেখেন পেন্ডিং রিকোয়েস্ট, অনেকে যারা নতুন অ্যাড হতে যাচ্ছে তাদের রিকোয়েস্ট এখানে অ্যাপ্রুভ দিয়ে আমরা তাদেরকে নিবো কি নিবো না, সো তাদেরকে চাইলে আমরা এখানে অ্যাপ্রুভ করে নিতে পারি। তাহলে আমাদের যে যা ছিল সব অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হলো পেন্ডিং অ্যাপ্রুভ, তারা যে পোস্ট করছে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই, প্রায় 20টা দেখেন, আমরা এখানে ধরে ধরে তাদেরকে পোস্টগুলো আসবে, দেন তখন আমরা সেটাকে অ্যাপ্রুভ করব। সো আমরা এইভাবে করতে পারি। এবং আমরা আরেকটু সহজ করে যদি দিই, যেমন হচ্ছে এখানে আমরা সেটিংয়ে আসব, বিকজ কেন দেখা যাচ্ছে এটা অনেকে দেখেন মেম্বার প্রাইভেসি পাবলিক। সো আমরা এখানে সব কিছু আসার পর আমরা যে ম্যানেজ ডিসিশন, হ্যাঁ, সো আমরা রিকোয়েস্ট পোস্ট অ্যাপ্রুভ, তো আমরা এখানে চলে আসবো। আসার পর দেখেন এখানে কী বলছে, পোস্ট বাই মেম্বারশিপ মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর মডারেটর, অ্যাডমিন আমার পোস্টটা অ্যাপ্রুভ করতে পারে। সো আমি যদি অফ করে দিই, তাহলে আমি এখানে অফ দিলেই আমি দেখেন অফ দিয়ে সেভ দিচ্ছি, টার্ন অফ। সো আমরা টার্ন অফ দিলাম, এখানে দেখেন আমরা এখানে একটু দেখবো। আমরা একটু রিলোড দিব, তবে আপনাদের যদি কোনো পেজ থাকে আপনারা এটা সেটিংয়ে ঠিক করে নেবেন, তাহলে আপনার পেন্ডিং যে পোস্টগুলো আছে তারা চাইলে অনায়াসে সে করতে পারে এবং আপনি শুধু আপনাকে ডবল করে কষ্ট করতে হবে না। এবং অনেকেই গ্রুপে অনেক ভালো ভালো পোস্ট করতে চায়, সে তাদেরকে অটোমেটিক অ্যাকসেপ্ট করে ফেলবেন। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা করতে পারেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। চাইলে আপনাদের গ্রুপগুলো আছে, চাইলে আপনার গ্রুপগুলো এইভাবে সেট আপ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য চেষ্টা করতেছি গ্রুপটাকে অনেক সুন্দরভাবে সাজানোর জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো, যারা যারা অবস্থানে নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নয় বন্ধুরা, ভালো থাকবেন।